জানিস শ্যাম্পু, আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে নিজের ঠোঁট নিজে কামড়িয়ে বলি আহ বেবি আসতে। জানিস চ্যাংড়া, বলো, করোনায় ধরলে শুধু শ্বাসকষ্ট হয় না, কি বলছো? হ্যাঁ রে, কখনো কখনো বউ ধরলেও শ্বাসকষ্ট হয়। তোমাকে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিলাম, শুনে রাখো, যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি একদম যাবে না। লে হালুয়া, সারাদিন কাজ করার পরে রাত্রে আমি বাড়ি ফিরবো না, সমুদ্র পরে কোথায় যাচ্ছ? জানিস না, পুরনো চাল ভাতে বাড়ে। জানিস শ্যাম্পু, কি হয়েছে সমাজের যা অবস্থা, বাবার শার্ট খুলে যায় মেয়েকে পড়াতে পড়াতে, আর মেয়ের কাপড় খুলে যায় সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে বাড়াতে। পৃথিবী বদলে গেছে। এই দুটো কি করে এখানে দেখি তো? আরে লালা বল, দেবতা হেতু বাতে লা দেয়, কি করা যায়? একটা ব্যবস্থা তো করতে হবে, আমি একটা প্রশ্ন ভেবেছি। ঠিক আছে, ওই যে আসছে আসছে। বল কি খবর তোদের? আমাদের খবর তো ভালো। খবর ভালো, কিন্তু তোমার খবর এখন ভালো থাকবে না। কেন বলো? তোমার জন্য একটা প্রশ্ন ভেবেছি। কি প্রশ্ন? উত্তর না দিতে পারলে কিন্তু প্যান্ট খুলে নাচতে হবে। আমার কাছে সব সহজ, বলো। এমন একটা জিনিসের উদাহরণ দাও, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোন, বলো। এত সহজ করছেন, বলে দিচ্ছি, টিউশনি মাস্টার হয়ে ঢুকে জানিস চ্যাংড়া। বলো দাদা। তোকে আজকে একটা সফল প্রেমের গল্প বলি। বলো শুনি। মেয়ে আজ দু বাচ্চার মা, বাচ্চাগুলোকে টিউশনি পড়ায় তার প্রেমিক, আর তার স্বামী থাকে বিদেশ। কেসো লাগা মেরে মজাক। দাদা। হ্যাঁ বল। গরমে সবাই রিং গার্ড লাগায়। হ্যাঁ রিং আর গার্ড কি করে লাগায়? আরে গাধা, ওটা রিং আর গার্ড না, ওটা মলম। এই জানিস সাংড়া কি হয়েছে? ইন্টারনেটের কারণে তারা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিস? কারা? চোরেরা। কিভাবে? রাত তিনটের সময় চুরি করতে গিয়েও দেখে কেউ না কেউ জেগে আছে। জানিস সাংড়া? বলো। আরে আমার আর কোনো দাম নেই। কেন, কি হয়েছে? আরে দেশের 90% ছেলে ফটোগ্রাফার। হ্যাঁ, আর 99% মেয়ে মডেল। কি বলছো? আর তাদের ভিতরে আমি একজন, তিন ভাঙা।